2004 সালের 21 আগস্টে সেদিন বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের প্রোগ্রাম ছিল, সেই কারণে প্রায় দুপুর থেকেই সকল লোক সেখানে সমবেত হওয়ার চেষ্টা করেছে। যেহেতু সকল এমপিকে জননেত্রী শেখ হাসিনা বলেছে মিছিল সহকারে 23 বঙ্গবন্ধু এভিনিউ যোগদান করার জন্য, সেই হিসাবে আমাদের এলাকার তখন মাননীয় সাংসদ ছিলেন সাবের হোসেন চৌধুরী, সৌজবাগ খিলগা এবং মতিঝিলের আমরা বিশাল মিছিল সমবেত করে আমরা মিছিল নিয়ে যাচ্ছি। এক পর্যায়ে স্টেডিয়ামের কাছাকাছি যাওয়ার পরেই যখন দেখলাম যে 23 বঙ্গবন্ধু এভিনিউ ফুল জ্যাম হয়ে গেছে, নেত্রীর গাড়ি ঢুকে গেছে, সমস্ত চতুর্বাস লোকার লোক, সে সময় সামির হোসেন চৌধুরী বলল, রাজু মিছিল এদিকে না, সচিবালয়ের পিছনে আমরা অবস্থান নেব। তখন আমরা সচিবালয়ের পিছনে মিছিল নিয়ে অবস্থান করলাম। মিছিল অবস্থান করার পর নেতারা বক্তব্য রাখতেছে, এক পর্যায়ে লাস্ট বক্তব্যের শেষ মুহূর্তে প্রচণ্ড রকমের একের পর এক শব্দ হচ্ছে, বিকট শব্দ। আমরা তখনও মনে করিনি যে এগুলা এই যে আর্সেনিক গ্রেনেড, আমাদের কাছে বিশাল শব্দ। তখন আমরা সাবের বাইরেকে ঘিরে সবাই বসে আছি, আমরা ওইখান থেকে কিছুক্ষণ পরপর মিছিল ধরছি স্বৈরাচারী খালেদা জিয়ার বিরুদ্ধে, জামায়াত সরকারের বিরুদ্ধে আমরা মিছিল করতেছিলাম, স্লোগান ধরতাম কিছুক্ষণ পর পরে। যখন এই বিকট শব্দের আওয়াজ হচ্ছে তখন সাবের হোসেন চৌধুরী চিৎকার করে বলে উঠল, আমার নেত্রীকে মেরে ফেলছে, চলো চলো, নেত্রীকে মেরে ফেলতেছে। এ কথা বলে উনি আমাদের থেকে দৌড় দিল। তখন সৌজবাগের বৃহত্তর, তখন সৌজবাগ থানার সেক্রেটারি ছিল আলমগীর চৌধুরী, আলমগীর চৌধুরী বলছে, রাজু সাবের হোসেন চৌধুরীকে ঠেকাও, আমি সাবের ভাইকে আটকে ধরে রাখতে চাইছিলাম, কিন্তু সাবের ভাই এত শক্তি ছিল আমাকে মানে পাত্তাই দিল না, উনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিল 23 বঙ্গবন্ধু এভিনিউর দিকে পার্টি অফিসের সামনে। আমরা সকলে ওনার সাথে সাথে দৌড় দিলাম। দৌড় দিয়ে আসে দেখি এক বিভৎস অবস্থা। সে কি বিভৎস অবস্থা! টাকের নিচে হচ্ছে মানুষের হাজার হাজার জুতা পরে রয়েছে, কারো হাত নাই কারো পাও নেই, রক্তাক্ত অবস্থা, অনেকের নিথর দেহ, অনেকের শরীরে রক্তক্ষ পুরো অর্ধেক কুড়ে গেছে। সে অবস্থায় আমরা চেষ্টা করতেছি জাতীয় নেতৃবৃন্দরা কোথায় কী অবস্থায় আছে। সাবরাই বলল, জাতীয় নেতৃবৃন্দকে তুলে ধরেন। তখন কেউ হানিফ ভাইকে, কেউ মায়ে ভাইকে, কেউ অমুককে তমুককে, এক পর্যায়ে সুরেন্দ্র সিং গুপ্ত পার্টি অফিসের একটা পর্যায়ে একটা পাশে পড়ে রয়েছে। সাবের হোসেন চৌধুরী, আমি সহ আরও কিছু নেতা বললো যে রাজু এই যে সুরেন্দ্রিয়া পড়ে রয়েছে এখানে, বাটার আমাদের পার্টি অফিসের সাথে বাটার যে একটা দোকান আছে বাটার নিচেই, ওখানে বরাবর নিথরভাবে পড়ে রয়েছে। বললো যে এ ধরাধরি করে সুরেন্দ্রে উঠান, কোথায় কিভাবে নিব। তখন এক সাংবাদিক বুড়া মোটরসাইকেল বললো যে ওনার গাড়ি করে নিতে পারবেন, আমি কেউ অবশ্যই আপনার তুলে দিলে আমি নিতে পারবো। সুরেন্দ্রিয়া হালকা কথা বলতেছে আমি মনে হয় বাঁচবো না। তখন বলতেছে, দাদা আপনার কিচ্ছু হবে না। সাহরভাই বলতেছে, আপনি উঠেন, রাজু আপনাকে নিয়ে যাবে। আমি ওই সাংবাদিককে বললাম, আপনি কি গাড়ি চালাতে পারবেন? বললে, আপনি ধরে রাখতে পারলে আমি চালাইতে পারবো। তখন আমি ওনাকে নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল দেখলাম, ঢাকা মেডিকেলে কোনো জায়গা নেই, হাহাকার, অসংখ্য লোকের হাহাকার। সেখান থেকে নিয়ে গেলাম বাংলাদেশ মেডিকেল, সেখানেও কোনো জায়গা নেই। তারপরে সমরিতাতে, তখন সমরিতাতে আমাদের ফেনীর একটা লোক ছিল, বললো যে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন, এমডির উপরে রুম খালি আছে। আমি বললাম যে ভাই কারোর সাথে কথা বলার সুযোগ নেই, এই হলো উনি জাতীয় নেতা, আমাদের সিলেটের বারংবার এমপি, এবাব হোক। তখন ফোন করে বললো যে এই অবস্থা, বললো যে ঠিক আছে উপরে একটা রুম আছে নিয়ে যান। তখন আমি রাত্রের
প্রায় 11:30 থেকে 12টা বাজে তখন ওখানে নিয়ে গেছি। তখন ডাক্তাররা ওখানে অসংখ্য রোগী, সেখান থেকে তা ওনার চিকিৎসা চলতেছে। ঠিক রাতের 1-3টার দিকে তখন বৌদি আসছে, সন্ধিতার স্ত্রী। তখন ওনার গলার মধ্যে স্বর্ণের চেন এবং ওনার পকেটে বিভিন্ন রকমের যা জিনিসপত্র ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি। কিন্তু আমি সেই 21 আগস্টের পার্টি অফিসে এই সুরন্দি স্যার ছাড়াও অসংখ্য লোককে ব্যানে উঠে দিয়েছি, যাদের পা ছিল না, যাদের হাত ছিল না, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এখনও পঙ্গুত্ব অবস্থা আছে, এবং যারা আপনি জানেন সেদিন 24 জনের মতো মারা গিয়েছিল। এখনও অসংখ্য লোক এই হুইল চেয়ারে করে আসে, তাদের কতজনকে যে উঠিয়ে দিয়েছি জানি না। আমার জানা মতো 20 জনের উপরে বিভিন্ন ব্যান গাড়িতে তুলে দিয়েছি, এবং ধোঁয়া, অন্ধকার, 1000 জুতা এবং মানুষের অসংখ্য টাকা পয়সা সেদিন ছিঁড়ে পড়েছিল। আমি দেখেছি সেদিন কেউ ওই টাকার প্রতি তাকায়নি, আমি দেখেছি সেদিন কেউ কোনো কিছুর প্রতি তাকায়নি, শুধু বলতেছে এই লোকগুলো বাঁচতে হবে, বাঁচাও, অনেকের জিহ্বা বের হয়ে গেছে, অনেকের মগজ বের হয়ে গেছে। সুতরাং এই বীভৎস কাহিনী বলে শেষ করা যাবে না। সেই যখন নেত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নেত্রী গাড়ি চলে যাচ্ছে, আমরা তাকেই আছি, সে নেত্রীর গাড়িতে প্রথমে গুলি লাগেনি, তারপরে আবার গুলি, পিছনে গুলি, 1 রাউন্ড গুলি, যেটা নেত্রীর গাড়িতে গুলি লেগেছে আপনি দেখেছেন। পরবর্তীতে সাবেরসন চৌধুরী নেত্রীর গাড়িতে গুলি করেছে, সেই গুলির চিহ্নগুলো দেখিয়েছে। সুতরাং সেই বীভৎস কাহিনী বলে শেষ করা যাবে না।